হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি দারুণ মজার একটা মাংসের রেসিপি নিয়ে এসেছি। আজ আমি রান্না করব মেজবানি মাংস। চট্টগ্রামের বিখ্যাত এবং জনপ্রিয় একটা মাংসের আইটেম হলো এই মেজবানি মাংস। একেবারে অথেন্টিক এবং ট্র্যাডিশনাল রেসিপিতে আমি আপনাদের এটা রান্না করে দেখাবো। আমার রেসিপি ফলো করলে এবং সব উপকরণ ঠিক মতো দিলে আপনারা একেবারে অরিজিনাল মেজবানি মাংসের স্বাদ পাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মাংসটা রান্না করার জন্য প্রথমেই একটা বাটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। এজন্য আমি এখানে কাঁচা চীনাবাদাম নিয়েছি 2 টেবিল চামচ এবং হলুদ সরিষা নিয়েছি 2 চা চামচ। অবশ্যই হলুদ সরিষাই নিতে হবে। এবার এগুলোতে গরম পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে বাদামের খোসা ছাড়াতে সুবিধা হবে এবং সরিষাগুলোও নরম হবে। 10 থেকে 15 মিনিট পর বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো পেস্ট করে নিতে হবে। এজন্য একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি, সরিষাগুলো পানি সহ নিয়ে নিচ্ছি, 4টা পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি, এগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে নিব, তবে আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। মেজবানি মাংস রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। একসাথে বেশি পরিমাণ মাংস রান্না করলে এই মাংসটা খেতে বেশি মজা হয়। আর মেজবানি মাংস রান্নায় হাড়, চর্বি, মাংসের সাথে কলিজা, ফ্যাকাশে সব কিছু একসাথে রান্না করা হয়। তাই আমিও চেষ্টা করেছি আমার মাংসের সাথে হাড়, চর্বি, কলিজা এবং ফ্যাকাশে সব কিছু নিতে। প্রথমেই মাংসটা মশলা মাখিয়ে ম্যারিনেট করতে হবে। এজন্য এতে লবণ দিচ্ছি 1.5 চা চামচ, শুকনো মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ। সেই বাটা মশলার পেস্ট সবটুকু দিয়ে দিচ্ছি এবং সরিষার তেল দিচ্ছি 3 টেবিল চামচ। এবার মাংসের সাথে সব মশলা ভালোভাবে মাখিয়ে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টা ম্যারিনেট হবার জন্য। এখন আমি মেজবানি মাংসের মশলা তৈরি করব। এজন্য আস্ত জিরা নিয়ে নিচ্ছি 2 চা চামচ, আস্ত ধনিয়া 1.5 চা চামচ, মেথি 1 চা চামচ। এটা হলো রাঁধুনি মশলা, এর ইংরেজি নাম অ্যাজিমোথ, এটা 1 চা চামচ নিচ্ছে। কালো গোলমরিচ 1 চা চামচ, সাদা এলাচ ছোট 2টি, কালো এলাচ ছোট 1টি, দারুচিনি ছোট 2 টুকরা, লবঙ্গ 3টি, জায়ফল নিয়েছি ছোট 1টা, আমি এটার অর্ধেকটা ব্যবহার করব, এবং জায়ত্রী নিয়েছি একেবারে সামান্য। এবার এই মশলাগুলো চুলায় হালকা তেলে নিয়ে গুঁড়া করে নিতে হবে। চুলায় একটা প্যানে মশলাগুলো নিয়ে নিচ্ছে, 2 থেকে 3 মিনিট অল্প আছে, এগুলো হালকা তেলে নিতে হবে। যখন মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন চুলা থেকে নামিয়ে ঢেলে নিতে হবে। মশলাগুলো টেলে নেওয়ার পর ঠান্ডা করে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও গুঁড়া করে নিতে পারবেন, এটা পরে রান্নার সময় ব্যবহার করব। এবার চুলায় একটা পাত্রে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিচ্ছে। মেজবানি মাংসের আসল স্বাদ পেতে চাইলে আপনাকে সরিষার তেলেই রান্না করতে হবে। 3টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছে, 3টা দারুচিনি দিয়ে দিচ্ছে, 3টা সাদা এলাচ এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছে। এবার মশলাগুলো তেলে হালকা ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত। তারপর এতে 3টা পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তারপর এতে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। প্রথমে মাংস থেকে কিছুটা পানি বের হবে, এই পানিতেই মাংসটাকে কষিয়ে নিতে হবে। তারপর সিদ্ধ করার প্রয়োজনে এক্সট্রা পানি যোগ করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসগুলো নেড়ে মিশিয়ে দিতে হবে। 3-4টা পাকা টমেটো এভাবে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি।
আমি যে মেজবানি মাংসের মশলাটা তৈরি করেছিলাম সেটার অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা রেখে দিব, মাংস রান্নার শেষের দিকে সেটা দিয়ে দিব। টমেটো এবং মশলাটা মাংসের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকগুলো পানি বের হয়েছে, এই পানিতেই মাংসগুলোকে প্রথমে কষিয়ে নিতে হবে, তারপর এক্সট্রা পানি যোগ করতে হবে মাংসগুলো সিদ্ধ করতে যতটুকু প্রয়োজন হয়, আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। মাংসটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ওপরে তেল উঠে এসেছে, যখন মাংসের ঝোলটা শুকিয়ে কমে এভাবে মাখামাখা হয়ে আসবে, ওপরে তেল উঠে আসবে আর নিচের দিকে কোনো বাড়তি ঝোল থাকবে না, তখন বোঝা যাবে মাংসটা কষানো হয়ে গেছে। এখন মাংস সিদ্ধ করার জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, মাংস সিদ্ধ করার প্রয়োজনে পরে আরও পানি দেওয়া যাবে, আবারও ঢেকে দিতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। মাংসগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এতে 5-6টি আস্ত কাঁচা মরিচ দিয়ে দিতে হবে এবং বাকি অর্ধেক মেজবানি মাংসের মশলা এখন মাংসে দিয়ে দিতে হবে। মেজবানি মাংসের মশলা নেড়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং চুলার আঁচ কমিয়ে লো করে দিতে হবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 7-8 মিনিট রান্না করতে হবে। 7-8 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। রেডি হয়ে গেছে মেজবানি মাংস, দেখতেই পাচ্ছেন সুন্দর ঘন থকথকে একটা গ্রেভি তৈরি হয়েছে। এই মাংস রান্নায় মশলা এবং উপকরণ একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয়, আর তাই মাংসের গ্রেভিটা যেমন মশলাদার আর থকথকে হয় তেমনি খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। যে কোনো বিশেষ আয়োজনে, বিশেষ দিনে বা অতিথি আপ্যায়নে রান্না করতে পারেন দারুণ সুস্বাদু এই মেজবানি মাংস। রেসিপি ঠিকভাবে ফলো করে রান্না করলে এই মাংসের স্বাদ আপনার মুখে লেগে থাকবে অনেক দিন পর্যন্ত। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে এবং হেল্প হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।